হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিন বা বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আসলে আমি আমার স্টুডিওতে ভিডিওটা শ্যুট করছি না, মানে এমনি রুমের মধ্যে আমার ফোনে শ্যুট করছি, কারণ আমার বাসায় হচ্ছে কিছু কাজ চলছে, যে কারণে স্টুডিওতে আসলে ভিডিও শ্যুট করা সম্ভব হচ্ছে না। তো আমার ফোনে করছি, আর ফোনে আমার ভিডিও কোয়ালিটি বা ফোনে ভিডিও করতে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, মানে ভিডিও তো করতেই হবে, কাজ তো করতেই হবে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, মানে আমাদের সবারই প্রিয়, আমার আপনাদের সবারই প্রিয় যেটাকে বলা হয় দুধ চা। সাধারণত কি হয়, ডায়েটে বলা হয় দুধ চা না খেতে, মানে দুধ চা খাওয়া যাবে না এমনটা কিছু বলা হয়। কিন্তু আমি আমার ডায়েটগুলোতে দুধ চা রেখেছি, সব ডায়েটে আমি দুধ চা রেখেছি। কারণ হচ্ছে আমরা যদি জীবন থেকে সব মজার মজার জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু খুব পানছে লাগে বা ভালো লাগে না, মনটা খারাপ থাকে। আসলে ব্যাপারটা হলো কি, যে আমি এটা খাবো না ওটা খাবো না এত কঠিন করলে হয় না। পছন্দের জিনিসগুলো খাওয়া যাবে, খুব অল্প পরিমাণে খাওয়া যাবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা খেয়ে নিলাম, তারপরে যাতে আমি একটু হাঁটাহাঁটি বা ব্যায়াম করে বা এক্সারসাইজ করে যাতে ওটাকে আমি বার্ন করে ফেলি, এটা মাথায় রাখতে হবে। অনেকে বলেন যে শীতের দিনে পিঠা খাওয়া যাবে না, বা একটা পিঠা খেয়ে ফেলেছি আমার কি হবে। ব্যাপারটা আসলে তা না, আপনি শীতের দিনেও একটা পিঠা খেতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবে যে আপনি যাই খান তারপরে যাতে ওটা বার্ন করে ফেলা হয়, এক্সারসাইজ বা কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে যাতে সেটা বার্ন হয়ে যায়। আসলে একটু আধটু খেলেই তেমন কোনো সমস্যা হয় না। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে দুধ চা আসলে দুধ চা ক্ষতিকর না, সেটা যদি আমরা হেলদি উপায়ে বানাই তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো। তো আজকে আমি দেখাবো যে দুধ চাটা কীভাবে খেলে আপনাদের মনও ভালো থাকবে, প্লাস হচ্ছে ওজনটাও কমতে থাকবে। তো আমি আমার ডায়েটে কখনো দুধ চা স্কিপ করিনি। কফি নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আজকে মেনলি আমি দুধ চা নিয়ে কথাটা বলছি, যে আমরা যদি হেলদি উপায়ে সেটা তৈরি করি সেটা আমাদের জন্য খুবই ভালো। আমি আমার ডায়েটে কখনো দুধ চা স্কিপ করিনি। আমি আমার ডায়েটে সকালবেলা আমি কফি রাখি এবং বিকেলবেলা আমি দুধ চা রাখি। আমি দুটা খেয়ে কিন্তু ওজন কমাচ্ছি বা এখনও খাই, কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো অনেকেরই প্রিয়, আর এগুলো দেখা যায় যে অনেক কিছু খেতে মানা করা হোক কিন্তু দুধ চাটা খেতে বলে কিন্তু তারা খুশি হন। তো আমরা যদি হেলদি উপায়ে সেটা বানাই তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে দুধ চাটা বানালে আমাদের ওজনও কমবে, প্লাস আমাদের মনও ভালো থাকবে, আর কোনো ক্ষতি হবে না আর কি, আমি সেটাই আজকে দেখাবো। আরেকটা বিষয় বলি, যে অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলেন যে এখন তো শীতের সময়, তো অনেক পিঠা, ভাপা পিঠা, বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়, তো আমরা কি করব, আমরা কি পিঠা খেতে পারবো? তো আমি বলি যে আমার ডায়েটে আমি সপ্তাহে একটা বেলা কিন্তু চিট মিল দিই। সেই চিট মিলে আপনার ইচ্ছে মতো যা যা আপনার ভালো লাগে আপনি খেতে পারেন, অবশ্যই পারেন। আর তবুও যদি আপনার মনে হয় যে চিট মিলের বাইরেও কখনো পিঠা বা কোনো সুগারি ফুড খেতে ইচ্ছা করছে, তবে লক্ষ্য রাখবেন যে আপনি দুইটা ভাপা পিঠা একসাথে খেয়ে নেবেন না, একটা ভাপা পিঠা খাবেন এবং খাওয়ার পরে আপনি আধা ঘন্টা হেঁটে নেবেন বা কোনো একটা লাফালাফি বা কোনো কিছু একটা করে ফেলবেন যাতে সেটা বার্ন হয়ে যায়। আমি আমার বেবিকে যেমন তাকে খাওয়াই, খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি বসে থাকি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে খাওয়াই এবং তাকে একটা চামচ মুখে দিয়ে আমি কিন্তু আমি স্কোয়াট করি, আমি কিন্তু এক্সারসাইজ করতে থাকি, আমি যে কোনো একটা কিছু করতে থাকি। আমি যে তাকে যে একবারে খাওয়াতে তারকে আধা ঘন্টা মতো আমার লেগে যায়, 20 মিনিট আধা ঘন্টা লেগে যায়, ওই 20 মিনিট আধা ঘন্টা কিন্তু আমি বসে থাকি না, আমি এক্সারসাইজ করতে থাকি। অনেকেই বলেন যে এক্সারসাইজ ছাড়া কী করে ওজন কমানো সম্ভব, আসলে হ্যাঁ সম্ভব, এক্সারসাইজ ছাড়াও আমাদের ওজন কমে যায়, কিন্তু হচ্ছে আমাদের যে বডি টোন ডাউন হয় না, একটু স্কিনটা একটু লুজ হয়ে যায়। তো এক্সারসাইজটাকে একটা বোঝা মনে করলে হবে না, ভাবতে হবে যে এটা আমাদের জীবনের একটা অংশ, যেমন আমরা ভাত খাই, বাথরুম যাই, ঘুমাই, তেমন এক্সারসাইজটাও মানে আমাদের জীবনের একটা অংশ, এটা ভেবে নিতে হবে। আপনি এক্সারসাইজ করতে পারছেন না, অনেকে বলেন যে আমি হাঁটতে যেতে বাইরে পারি না কারণ অনেক ঠান্ডা থাকে বা সকালে যাওয়া সম্ভব হয় না, তাছাড়া এখন করোনা চলছে, আপনি রুমের মধ্যেই হাঁটবেন, বাসার মধ্যেই হাঁটবেন,
আপনি ঘর মোছবেন মানে ঘর মোছা যে কত বড় একটা এক্সারসাইজ আপনি যদি একটা কাপড় দিয়ে পরিষ্কার কাপড়ে ঘরটা প্রতিদিন মোছেন আপনার কিন্তু এক্সারসাইজ হয়ে গেল আলাদা করে কিন্তু আপনাকে আর এক্সারসাইজ তেমন করতে হয় না আপনি যে রান্নাবান্না করার জন্য ছোটাছুটি করছেন কিচেনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই সে এগুলো কিন্তু অনেক রকম এগুলো কিন্তু আপনার এক্সারসাইজ যেমন ঘুম থেকে উঠে আপনার বেড ক্লিন করা আপনার রুম ক্লিন করা কাজের লোক বা আমাদের বাসায় তো মেয়ে থাকে তাদেরকে অর্ডার না করে যদি আপনি নিজেই সে কাজগুলো করেন তো আপনার এক্সারসাইজ হয়ে যায় তো এই ব্যাপারগুলো আমি খেয়াল রাখি মানে আমি সবসময় নিজে কাজ করি আমি কখনো দুই ঘন্টা বা এক ঘন্টা দুম মেরে বসে থাকতে পারি না আমার কিছু না কিছু করতে হবে মানে আমি চুপচাপ বসে থাকতে পারি না কারণ আমি এভাবে আমার লাইফস্টাইলটাকে সেট করে ফেলেছি বলে এখন কিন্তু এমন না যে আমি এখন খুব ডায়েট করি এখন আমার 49 কেজিতে চলে এসেছি আবার 50 কেজি থেকে 1 কেজি কমে গেছে কমাইনি আসলে আমি এখন খাচ্ছি মানে আমার খাওয়াটা কি আমি হেলদি সব কিছুই খাই যেমন হচ্ছে এমন না যে আমি চকলেট উপস এটা খাবো না তেমন না আমি কিন্তু চকলেটও খাই দিনে একটা চকলেট খাই দুটা চকলেট খাই কিন্তু এটা আমি বার্ন করে ফেলি এখন ফলে আমার কোনো ক্ষতি হয় না আর আপনারা যারা ওয়েট লস জার্নিতে আছেন ওয়েট লস এটা মাথায় রাখবেন যে ওয়েট লস জার্নিটা তো আসলে সারা জীবনের না কিছু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই জার্নিটাতে আপনারা থাকবেন তারপর ওটা শেষ হয়ে যাবে তারপর ওইটাকে মেনটেন করতে হবে তো কিছু খাবারের তো রেস্ট্রিকশন থাকে আর এটাতে দুঃখ পেলে আসলে হবে না তো আমি আসলে কথায় কথায় অনেক কথা বলে ফেললাম তো চলুন আজকে দেখি যে আমরা কীভাবে দুধ চা বানাই আর হেলদি উপায়ে দুধ চা কীভাবে বানাতে হয় বা বানাই খুব ছোট্ট একটা ভিডিও আমরা এটা দেখি তো এই ওয়েট লস দুধ চা বানানোর জন্য প্রথমে আমরা চুলায় একটা পাত্র নিব এবং এতে হাফ গ্লাস মতো পানি দিয়ে দিব পানিটা একটু ফুটতে দিব মানে গরম হতে দিব পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক টুকরো আদাকে পরিষ্কার করে আমি ঠিক এইভাবে থেতলে নিয়েছি তারপরে একটা এলাচ তিনটা লং আর এক টুকরো দারুচিনিকে ঠিক এইভাবে আমি থেতলে নিয়েছি তারপর এটা হচ্ছে আমার মশলা এই মশলাটা আমি এখন এই গরম পানি মানে ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিব এবং এই পানির সাথে মশলাটা মানে পানিটা আমি বেশ কিছুক্ষণ ফোটাবো মানে প্রায় 2 মিনিট মতো একে ভালো মতো ফুটতে দিব যাতে এই মশলার ভেতরে যে গুণাগুণগুলো রয়েছে যা আমাদের জন্য খুবই উপকারী তা পানির মধ্যে মিশে যেতে পারে তারপর আমি 1 চা চামচ মতো চা পাতা যেটা নর্মাল চা পাতা থাকে এর মধ্যে দিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ মানে 1 মিনিট মতো এটাকে ফুটতে দিব আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি 1 চা চামচ মতো পাউডার মিল্ক মিক্স করে দিব আপনারা যদি চান যে লিকুইড মিল্ক মিক্স করবেন তাও করতে পারেন কিন্তু আমি দুধ চা খাওয়ার সময় পাউডার মিল্ক খেতে পছন্দ করি মানে পাউডার মিল্ক দিয়ে দুধ চা বানালে সেটা খুব টেস্টি হয় আর কি তো আপনারা পারলে দুধ চাও দিতে পারেন তো এই পাউডার মিল্ক দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট এটা ফুটাবো মানে পানি যত ফুটানো যাবে তত মজা লাগে আর কি খেতে আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নিব তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ জ্যাগরি সিরাপ বা গুড় বা পাউডার জ্যাগরি সিরাপ বা পাউডার কীভাবে বানাতে হয় তা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব এখন বলি যারা এই গুড় খেতে চান না তারা কি খাবেন তারা ব্রাউন সুগার খেতে পারেন আর যাদের ডায়াবেটিস আছে যে মনে করেন যে এই গুড় বা ব্রাউন সুগার খাবেন না তারা আপনারা জিরো ক্যাল বা স্টিভিয়া খেতে পারেন এইগুলোতে কোনো সুগার নেই যাদের সমস্যা আছে তারাই কেবল খেতে পারেন তো আপনারা যারা দুধ চা মানে ভয়ঙ্কর কিছু মনে করেন মানে ডায়েটে দুধ চা খাওয়া যাবে না মনে করেন এমনটা তাদেরকে আমি বলে দিই যে এই চায়ে কত ক্যালোরি রয়েছে যে আদা আমি দিলাম বা মশলাটা দিলাম ওটা প্রায় জিরো ক্যালোরি কোনো ক্যালোরি নাই যে চা পাতা দিলাম ওখানেও বলতে গেলে তেমন কোনো ক্যালোরি নাই ওই 2-3 ক্যালোরি এমন হতে পারে এখানে যে আমি পাউডার মিল্ক দিলাম এখানে 1 চা চামচ পাউডার মিল্কে আছে 13 ক্যালোরি আর এখানে যে আমি গুড়ের সিরাপটা দিলাম 1 চা চামচ গুড়ের সিরাপে আছে প্রায় 19 ক্যালোরি আর আপনারা যদি ব্রাউন সুগার খান সেই ব্রাউন সুগারে থাকবে 13 ক্যালোরি তাহলে
টোটাল কত হলো? আপনারা যদি ব্রাউন সুগার খান তাহলে হবে 13 আর 12-তে 25 ক্যালোরি, মানে একটা চা তৈরি করতে আপনাদের 25 ক্যালোরি। আর আমি যেহেতু জ্যাগরি সিরাপ ইউজ করেছি তাই আমার টোটাল ক্যালোরি, মানে আমার চায়ের ক্যালোরি হয়েছে 32। এটা খুবই কম, তাই আপনারা ইজিলি এই চাটা খেতে পারেন আর নিজেদের মধ্যে আত্মতৃপ্তি আনতে পারেন, সাথে ওয়েট লসও করতে পারেন। তারপর এই চাটা ছেঁকে আমি সুন্দর করে একটি কাপে ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দেখুন কি মজার একটা চা। দিনে এক কাপ চা না খেলে কি চলে? চলেই না আসলে। তো আমি একটা বিস্কিট দিয়ে সাজিয়েছি, মানে এটাকে ভিডিও করার জন্য সাজিয়েছি। আপনাদের বিস্কিট খাওয়ার কোনো দরকার নাই, তবে আমি এই বিস্কিটটা খেতে পারি কারণ আমি ওয়েট লস জার্নিতে নাই। আপনারা যারা ওয়েট লস জার্নিতে নাই তারা এই টাইপের একটা বিস্কিট খেতে পারেন, আর যারা ওয়েট লস জার্নিতে আছেন মানে ওজন কমাচ্ছেন এখনও, তারা অবশ্যই এই বিস্কিটটা খাবেন না। তবে আপনারা এই চা খাওয়ার আগে স্ন্যাক্স হিসেবে কিছু বাদাম খেয়ে নিতে পারেন বা কিছু মুড়ি খেয়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা যদি মনে করেন যে আমি আরেকটু মিষ্টি খেতে চাই, তাহলে আপনারা 2 চামচ ব্রাউন সুগার দিতেই পারেন, বা স্টিভিয়া জিরো ক্যাল দিলে তো এগুলো যদি দুই একটু বেশি করে দেন তাহলে সমস্যা নাই। তো এইভাবে মশলা দিয়ে দুধ চা আপনারা বানিয়ে একবার খেয়েই দেখুন কি যে মজা খেতে। একবার যদি মশলা দিয়ে দুধ চাটা খান তাহলে আপনারা মানে মুখে লেগে থাকবে এর টেস্টটা। তাছাড়া এটা আমাদের জন্য খুবই উপকারী একটি ওয়েট লস টি। তো আশা করি আপনারা দেখে ফেললেন যে খুব হেলদি উপায়ে কি করে দুধ চা বাসায় বানানো হয়, আর এটা আমাদের ওয়েট লসের জন্য খুবই উপকারী। এই দুধ চাটা আমাদের ওয়েট লসও করবে, আমাদের যেমন ক্রেভিংটা কমাবে বা আমাদের ভালো লাগাটা আরও ভালো করবে। মানে দেখা যায় যে সারাদিন ডায়েট করলাম, তারপর সন্ধ্যার দিকে এক কাপ দুধ চা, কি যে মজা, সেটাও লাগবে, প্লাস আমাদের ওজনটাও কমে যাবে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর যে গ্রিন টি, আপনারা যে কোনো টাইমে গ্রিন টি খেতে পারেন। অনেক ব্রেস্ট ফিডিং মামা বলছিলেন যে গ্রিন টি খেতে পারবেন কি না, হ্যাঁ আপনারা দিনে অবশ্যই 2 কাপ গ্রিন টি খেতে পারবেন, এগুলো কোনো সমস্যা নাই। আর আপনারা চেষ্টা করবেন দিনে অনেক পানি খাওয়ার, মানে কমপক্ষে 3 লিটার পানি খাওয়ার। 3 লিটার বলতে আমি কি বলছি, যেমন আপনারা যদি ডিটক্স ওয়াটার খান বা মানে লিকুইড 3 লিটার ইনটেক করতে হবে, এমন না যে হচ্ছে পানিটা আমি 3 কেজি খেলাম তারপর ডিটক্স ওয়াটার 1 কেজি খেলাম, চা কফি সব মিলিয়ে হচ্ছে আরও 1 কেজি খেলাম, তা না, মানে সব মিলিয়ে যাতে ফ্লুইডটা বা লিকুইডটা 3 কেজি মতো আপনার বডিতে যায় প্রতিদিন। আর শীতকালে কিন্তু আমাদের গরমকালের চাইতে আরও বেশি পানি খেতে হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন আমার ভিডিওটা আপনার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে বলবেন যে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন, কারণ আমি চাচ্ছি যে এই ডিসেম্বরের মধ্যে যাতে আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, এটা আমি খুবই চাচ্ছি। তো প্লিজ আপনারা আমাকে হেল্প করুন, আমাকে গিফট করুন যে আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে 10,000 যাতে আমি এই ডিসেম্বরের মধ্যে আমি 10,000 করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী কী টাইপের ভিডিও আমার কাছ থেকে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো আপনাদেরকে চেষ্টা করবো সেসব নিয়ে ভিডিও তৈরি করার। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।